المؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله عليكم السلام ورحمة الله وبركاته. سعودي عرب مكة থেকে দেলাওয়ার হোসেন প্রশ্ন করলেন, শেখ আমরা তো জানি যারা মুনাফিক তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাহলে তারা কি শাস্তি ভোগ করে শেষে আবার মুক্ত হবে নাকি হবে না? খুব সুন্দর প্রশ্ন। দেলাওয়ার হোসেন, এ বিষয়কে নিয়ে একটা ছোট্ট দর্শ হবে, আপনারা শিখতে পারবেন অনেক জিনিস ইনশাআল্লাহ। নিফাক এবং মুনাফিকিটা ভালো করে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু নবীনা মুহাম্মদ। দেলাওয়ার ভাই, আমাদের সবার জানা উচিত নিফাক বা যেটা আমরা মুনাফিকি বলি সেটা দুই প্রকারের। এক প্রকার হচ্ছে নিফাকুন ইতিকাদিয়ুন, নিফাকুন ইতিকাদি, অর্থাৎ আপনার আকীদাগত কপটতা মুনাফিকি। আকীদাগত কপটতা বা আকীদাগত মুনাফিকি, বিশ্বাসগত মুনাফিকি। আরেকটি হচ্ছে নিফাকুন আমালিয়ুন, আমলগত মুনাফিকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আন-নিসাতে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ولن تجد لهم نصيرا, নিশ্চয় মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর হে আল্লাহর নবী আপনি মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। বুঝছেন তো? এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক ইতিকাদি, আকীদাগত বিশ্বাসগত মুনাফিককে বুঝিয়েছেন। তাহলে আল্লাযী ইবতিলুল কুফরা ওয়া ইযহিরুল ইসলাম, যারা কুফরিকে লালন করে অন্তরে আর বাহিরে প্রকাশ করে তার বিপরীতটা, এই ব্যক্তিগুলি মুনাফিক। এরা আখতারু মিনাল কুফরি কাফির, আদারু মিনাল কাফির, এরা কাফের থেকেও মারাত্মক অবস্থানে। ওই যে সমাজে একটা প্রচলিত কথা আছে না, ওটা কোরআন হাদিস সম্মত কথা, যে তুই কাফের হয়ে গেলে কাফের হয়ে যা, নাহলে মুসলমান হলে ভালো মুসলমান হয়, বাইন বাইন মধ্যে থাকবে, এটা ঠিক নয়। তাহলে যদি এ ধরনের আকীদাগত মুনাফিক হয়ে যায় তাহলে তার বের হয়ে আসার কথা নয়। যেমন আবদুল্লাহ বিন উবাই মুনাফিক, আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল। মানুষ এখানে অনেক সময় বুঝতে একটু সমস্যা করে। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল যেটা, সেটা মুনাফিক, কিন্তু তার ছেলের নাম আবদুল্লাহ, তার ছেলেরও নাম কিন্তু আবদুল্লাহ, সেটা কিন্তু নবীর সাহাবী। বুঝছেন? ও তার বাবাকে মদিনা শহরের রাস্তা পথে ধরে গলার মধ্যে হাত দিয়ে গেলে ওকে তুলে ফেলছিল দিয়ে বলেছিল, আনতাল আজাল, তুমি হলো লাঞ্ছিত অপমানিত। কারণ ওর বাপ বলেছিল যে এ রাজা আনা ইলাল মাদিনাতে, মানে সুলুলের ব্যাটা যেটা আবদুল্লাহ, সেটা বলেছিল আমরা যখন মদিনায় ফিরে যাবো, লাইখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লাহ, আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তিরা অসম্মানিত ব্যক্তিদেরকে বের করে দেবো মদিনা থেকে। সম্মানিত ব্যক্তি বলতে মুনাফিক সুলুলের ব্যাটা নিজেকে মনে করেছিল, আর তার সঙ্গে যারা মুনাফিক তাদেরকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে সে আযাল, লাঞ্ছিত মনে করেছে। কত বড় খারাপ সে! এভাবে সে বক্তব্য দিয়েছে। আল্লাহর কাছে সে আয়াত, আল্লাহ সে আয়াত নবীর কাছে নাজিল করে জানিয়ে দিয়েছে। তা আবদুল্লাহ বসেছিল, সে শুনে নিয়েছে। তারা আবদুল্লাহ যায় তার বাপকে গলা ধরে এভাবে তাকে মেরে ফেলার অবস্থা। আল্লাহ নবী বলছে, দেখো তোমার বাপ হয় তার সঙ্গে ভালো ব্যবহার কর, ছেড়ে দাও তাকে। তখন সে তাকে ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের সমাজে এর ধরনের বহু লোক আছে, দেখবেন যে ইসলামের ক্ষতি হলে ওরা খুশি হয়। হ্যাঁ, কাফেরের সাপোর্ট করে, কাফেরের পক্ষে কথা বলে, মুসলমানের বিরুদ্ধাচরণ করে, ইসলামী শরীয়তের বিপক্ষে কথা বলে, একই সঙ্গে সে মন্দিরেরও সভাপতি, মসজিদেরও সভাপতি, হ্যাঁ সে পূজাতেও যাচ্ছে আবার ঈদেও আসছে। এ ধরনের জাহেলগুলি, মূর্খগুলি, আওয়ামান অরওয়াসা আন, যেই হোক, সাধারণ হোক অথবা নেতা হোক, এরা হলো মুনাফিক, মুতাকিদ, নিফাক ইতিকাদি। এরা জাহান্নামে গেলে আর বের হয়ে আসবে না, এরা কাফেরের চাইতেও খারাপ আল্লাহর কাছে। বহু আয়াত তার সাক্ষ্য দেয়। কাফেরের নামে কোনো একটা মাত্র সূরা, সূরাতুল কাফিরুন, অথচ মুনাফিকের নামে আলাদা করে সূরাও আছে, আর মুনাফিকের আয়াত ভুরি ভুরি, কোরআন ভরা। কেন? মুনাফিক কিন্তু বেশি মারাত্মক ক্ষতিকারক, এই জন্য। তাহলে এই আয়াতটি সাব্যস্ত করে আরো বিভিন্ন আয়াত, যে ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা বাকারা, সূরা বাকারা, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা বাকারা 9 নম্বর আয়াত। যে ইখাদিউন আল্লাহ তাআলা, আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তাদেরকেও ধোঁকা দেয়, অমায়াখদাউনা, বস্তুত পক্ষে তারা ধোঁকা দেয় না, ইল্লা আনহুম, তাদেরকে ছাড়া অন্য কাউকে, অমায়াশরুন, কিন্তু তারা বুঝতে পারে না। তো মুনাফিক, এটা ইতিকাদি মুনাফিকের কথা আল্লাহ সূরা বাকারার 9 নম্বর আয়াতে বললেন। আর আপনাদেরকে আমি কি বললাম, আরেকটি দলিল কি দিলাম, সূরাতুন নিসার, إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. 145 নম্বর আয়াত, সূরাতুন নিসা। এরা কখনো জাহান্নাম থেকে বের আসবে না, কাফেরের সঙ্গে জাহান্নামে চিরস্থায়ীভাবে জ্বলবে, কেননা এরা আকীদা ভ্রষ্ট ছিল, এরা মানুষের ক্ষতি করেছে, ঈমান ধ্বংস করেছে, এরা মুসলমানদেরকে, দুর্বল ইমানদার গুলাকে মুনাফেক বানিয়েছে, এরা বাধ্য করেছে। আজিয়ালান ফা আজিয়ালান, এরা জেনারেশন পরে জেনারেশনকে, পুরা জেনারেশনকে পর্যন্ত এরা গোমরা করেছে, জাহান্নামের পথে নিয়ে গেছে। তাহলে আল্লাহ এদেরকে কেন মাফ করবে? এরা কেন বের হয়ে আসবে? এরা যদি তাওবা করে ইসলামের মধ্যে না আসে, তাও তাদেরকে 3 টাইম তাদেরকে চান্স দেওয়া হবে, অ্যাটলিস্ট 3 টাইম। লাস্ট যখন 3rd টাইম যখন তারা আবার মুনাফিকি করবে, তখন তারা আর ফিরে আসবে না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াহদিয়াহুম, আল্লাহ তখন তাদেরকে হেদায়েত আর দিবেন না, বুঝছেন? 3বার সে সুযোগ পাবে, খুব একেবারে ম্যাক্সিমাম 3বার সে সুযোগ পাবে এই মুনাফিক। আল্লাহ এটা সূরা নিসাতেই বলেছেন। ইয়াযান বিল্লাহ, আল্লাহ এর ধরনের মুনাফিক হওয়া থেকে আমাদের রক্ষা করুন। কিন্তু আপনি সম্ভবত যে বিষয়টি আপনি মনে করছিলেন, সেটা এখন এই 2য় প্রকারটি, সেটা হলো যেটা মুনাফিক আমালি, আমলগত কপটতা মুনাফিকি। এটা আমাদের সকলের ভিতরে বেশ কম আছে, এটা থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। তো এরা কিন্তু এক সময় যদি তাওবা নসিব না হয় তাদের কপালে, যোগ বিয়োগ করে জাহান্নামে যায়, এক সময় তারা হ্যাঁ জাহান্নাম থেকে বের হয়ে আসবে, কারণ এরা মুসলমান থেকে বের হয় না। মুনাফিক আমালি মুসলমান থেকে বের হয় না, অহরহ মুনাফিক আমালি দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের আলামত হচ্ছে যে ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, ওই যে ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে খেলাপ করবে, ওই যে উতুমিন, যখন তাকে আমানত দেওয়া হবে খানা, তখন আমানতের খেয়ানত করবে। এই 3টি পাওয়া যায়। আরেক জায়গা থেকে পাওয়া যায়, ওই যে খাসামা ফাজারা, যখন তর্ক করবে, গালাগালি করবে, ওই যে আহাদা গদারা। এটা এই পূর্বের 3টার ভিতরে একটি, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করবে। সো 4টি পাওয়া গেল, এরকম মোস্টলি 4টি পাওয়া গেল, বহু আছে, মোস্টলি 4টি পাওয়া গেল, বুঝছেন? তো এরকম দেখবেন নামাজ আজান শুনে দেরি করা, এটাও একটা মুনাফিকি। হ্যাঁ, ফজরের নামাজ জামাতে না আসা, এটাও একটা মুনাফিকি। আজান শুনে ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে, এটাও একটা মুনাফিকি। নেক কাজে সামনে অগ্রসর না হওয়া, এটাও একটা মুনাফিকি। দান সৎকার থেকে ফিরে দূরে সরে থাকা, এটাও একটা মুনাফিকি। এটা সব মুনাফিক আমাল, নেফাক আমালি। এই আমলগত কপটতা মুনাফিকি খুবই আছে, অহরহ আছে। আল্লাহ এখান থেকে খুব কম মানুষ আপনি দেখবেন যে আল্লাহর রহম যারা খাসভাবে পেয়েছে তারাই মুক্ত, আর তাছাড়া অহরহ এই মুনাফিকি এর মধ্যে আমরা পতিত। তাহলে এদের ক্ষেত্রে কখনো এই আয়াত বা এই আয়াতগুলি প্রয়োগ করা যাবে না, এদেরকে মুনাফিক বলে ডাকাও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মান কুননা ফিহি কানা মুনাফিকান খালিসান, তিনটি বৈশিষ্ট্য ম্যাক্সিমাম যার ভিতরে থাকবে সে খালেস মুনাফিক, কিন্তু মুনাফিক মুতাকিদ নয়, মুনাফিক আমেল, আমলগত মুনাফিক। তাহলে তাকে মুনাফিক বলে ডাকা যাবে না। ওমান কানাত ফিহি খাসলাতুন কানাত ফি খাসলাতুন মিন নিফাক, তিনটির ভিতর থেকে যে কোনো একটি যদি থাকে তাহলে তার ভিতরে মুনাফিকই থাকলো, এদেরকে ডেকে নিয়ে হেদায়েত করা যাবে এবং বলা যাবে ভাই দেখো তোমার ভিতরে মুনাফিকই আছে, কিন্তু আমি তোমাকে মুনাফিক বলবো না, কারণ তোমাকে মুনাফিক বলা ঠিক হবে না, তোমার ভিতরে মুনাফিকই আছে এবং এগুলো আমালই মুনাফিকই। এদেরকে মুনাফিক বলে সমাজে তার গীবত গিল্লা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা জায়েজ হবে না আমাদের কারো জন্য, বরং তাকে নসিহত করা উচিত হবে এবং বলা উচিত হবে যে দেখো তোমার ভিতরে ভাই মুনাফিকই আছে, ফিকা নিফাক। কারণ আল্লাহ রাসূল সাপোর্ট করেনি তাকে মুনাফিক বলে ডাকার ক্ষেত্রে। সে আব্দুল্লাহ বিন উবাই বিন সুরুল গোছের মুনাফিক নয়, সে আমাদের দেশের এ ধরনের পলিটিশিয়ানদের ভিতরে যারা মন্দিরেরও সভাপতি মসজিদেরও সভাপতি তাদের তাদের গোছের নয়, বা আপনি যারা আসামে কিছু মুসলমান নামধারী করতেছে আপনার ডাইরেক্টলি বিজেপি, কংগ্রেসকে বিরোধী, কংগ্রেসের বিরোধিতা করতেছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান নাম নিয়েছে, তাদেরকে আমি এরকম বলবো যে আকীদাগত সেই মুনাফিক, এই বেটা এই এরকম আমি বলবো। কংগ্রেস একটু নমনীয় মুসলমানদের পক্ষে, মুসলমানরা তাদের দ্বারা একটু সাহায্য সহযোগিতা পায়, এজন্য যারা কংগ্রেস করে সেটা স্বাভাবিক আমি মনে করি। কিন্তু যারা বিজেপি বা এই ধরনের পাঠ্যা ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মনদের পক্ষাবলম্বন করে মুসলমান, সেগুলি তো মুনাফিক মুতাকিদ হবে, মানে আকীদাগত মুনাফিক হবে। কিন্তু আমলগত মুনাফিককে মুনাফিক বলে ডেকে সমাজে বিশৃঙ্খলা না করে তাকে নসিহত করা উচিত এবং ওই মুনাফিকটাকেও নসিহত করা উচিত, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা উচিত নয়। আল্লাহ বলছেন ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, বুঝছেন? এটাও কিন্তু আপনার সূরাত আন-নিসার আয়াত আমি পড়লাম, ওয়াইজহুম তাদেরকে ওয়াজ করো, وَقُلْ لَهُمْ فِي أَنفُسِهِمْ قَوْلًا بَلِيغًا, আর তাদেরকে যুক্তি সানিধ্যার কথা বলো, যুক্তি সানিধ্যার কথা বলে তাদেরকে বুঝাও। أُولَئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّهُ مَا فِي قُلُوبِهِمْ, ওরা তারাই যাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। অর্থাৎ মুনাফিক মুতাকিদ যেটা, আকীদাগত মুনাফিক যেটা, যেটা প্রথম প্রকারটা আমি বললাম, যেটা জাহান্নামের অতল তলে যার বাস হবে, এদের অন্তরে যা আছে মুনাফিক এটা ভালো করে আল্লাহ জানেন। ফাআরিদ আনহুম, ওদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন, অর্থাৎ অন্তরটাকে ফিরিয়ে নিন, ওদের পিছে সময় ব্যয় করে আপনার কোনো কাজে আসবে না। ওয়াইজহুম, আর যখন সুযোগ পান ওয়াজ নসিহত করে দিন, ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম, আর তাদেরকে বলে দিন কাওলাম বালিগা, চূড়ান্ত কথা, যুক্তি সানিধ্যার কথা, দলিল সম্মত কথা, যেন আপনার কথার আর জবাব দেওয়ার ক্ষমতা না রাখে। এরপরও তারা জেনে শুনে আপনার সামনে মুসলমান আর গোপনে গোপনে কাফের, গোপনে গোপনে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক ইনায়াত করুন। তাহলে যারা মুনাফিক আকীদাগত তারা জাহান্নাম থেকে বের হবে না, কাফেরের সঙ্গে জাহান্নামে যাবে এবং কাফেরের সঙ্গেই থেকে যাবে, খালিদান মুখাল্লাদান ফিন্নার। কিন্তু যারা আমলগত মুনাফিকের মধ্যে পতিত আছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, তাওবা نصیب کرن اچیرے توبہ کرے عملگت منافقی থেকে দূরে সরে আসার তৌফিক عنایت করুন হাযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবিনা মুহাম্মদ। তাহলে বুঝলেন যে আমরা না বুঝেই কিন্তু মুসলমানগুলিকে ওই দলিলগুলি দিই, তার ভিতরে মিথ্যা পাওয়ার কারণে বা ওয়াদা খেলাপ করার কারণে, এবং খুব ফিতনা ফাসাদ চূড়ান্ত পর্যায়ে কখনো চলে যায়, মারামারি কাটাকাটিতে রূপান্তরিত হয় শুধু আমাদের অজ্ঞতার কারণে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন।